চদর বদর, হ্যাঁ এটাই নাম আদিবাসী সমাজের প্রাচীন পুতুল নাচে। ধীরে ধীরে লুপ্ত হতে চলেছে ওই পুতুল নাচ। শুধু উত্তর দিনাজপুর কেন, সম্ভবত উত্তরবঙ্গের চদর বদর পুতুল নাচের শেষ শিল্পী অসুস্থ ডমন মুর্মুর আক্ষেপ, আজও প্রাচীন আদিবাসী সংস্কৃতি চদর বদর পুতুল নাচ শিখে নেওয়ার আগ্রহই দেখায় না কেউ। তবে বৃদ্ধ ডমন মুর্মুর বিশ্বাস, নিশ্চয়ই কেউ একদিন এই সংস্কৃতি শেখার আগ্রহ নিয়ে আসবে, আর আদিবাসী সমাজে প্রাচীন সংস্কৃতি চদর বদর পুতুল নাচ নিশ্চয়ই হারিয়ে যাবে না। ইটাহার থানার মহানন্দপুর গ্রামে এক কোণে ডমন মুর্মুর মাটির বাড়ি, বাংলা আবাস যোজনার ঘর নির্মাণ কাজ চলছে। দুটি মাটির ঘরের মধ্যে একটি এবারের বর্ষাতেই ভেঙে গেছে, আর সেই দুর্যোগেই ভেঙে গেছে চদরবদর নাচ দেখানোর কাঠের বাক্সটাও। ঝুল নোংরা পড়লেও পুতুলগুলো এখনো প্রায় আস্তই আছে। মাটির দাওয়ায় পাটের তৈরি ঠোকরায় বসে ভাঙা পুতুলগুলো নেড়ে ঘেটে দমন মুর্মুর এখনো বিড়বিড় করে সেই চদরবদরের পালাগান আউড়ে চলেন মাঝে মাঝেই। বেহালার সুতোগুলোতে আগের মতো সুরের মূর্ছনা ছড়িয়ে দিতে না পারলেও সুরে কোথাও ভুল হয় না দমরের। কোমল মায়ের জায়গায় আজও ভুল করে শুদ্ধ মা বাজিয়ে ফেলেন না ডমর। কিন্তু যে বেহালা সুরে মূর্ছনা একসময় গায়ের এক প্রান্ত থেকে অপর প্রান্তে ছড়িয়ে পড়ত, আজ তা ডমরের বাড়ির সীমানার মধ্যেই ঘোরাফেরা করতে হাঁপিয়ে যায়। তাও আশাবাদী ডমন, সরকারি শিল্পীর স্বীকৃতি পাওয়া ডমন মুর্মু আজও আশাবাদী কোনো আদিবাসী যুবক আগ্রহ দেখিয়ে প্রাচীন আদিবাসী সংস্কৃতি চদরবদর পুতুল নাচ তার কাছে শিখে নেবেন। বলছি যে এই যে পুতুল নাচটা করেন, এটাকে আদিবাসী ভাষায় কি বলে? আদিবাসী বলে চদর বদর। এই চদর বদর কি আর কেউ করে এলাকাতে? করে না, করছিল একটা লোক, ওই কিন্তু মারা গেছে। আর কেউ করে না? না, আপনার পুতুলগুলো তো দেখছি ভেঙে গেছে। হ্যাঁ, কেন ভেঙে গেছে? এই পড়ে গেছিলাম এই দেওয়াল দিয়ে, ওই যে দেওয়াল পূর্ব সাটের দেওয়াল তো ভেঙে গেল। তা আপনি আর করবেন না চদর বদরের গান? আপনার বাক্সটা কোথায়? বাক্সটা তো ভেঙে গেল, ও বড় ছিল। আর তৈরি করতে পারবেন না? পারবো, কিন্তু এটা সুস্থ হয়, শরীরটা ভালো নেই। শরীরটা মানে সুস্থ তো হয় যায়, এখনো ঠিক মতো সুস্থ হয় নাই। পারবো? পারবেন। আপনি যদি কাউকে তো শিখিয়েছেন এইটা, আর কেউ জানে? জানি না, কাউকে শেখাবেন না? শেখাবো যদি ইচ্ছা করে।